রাজ্যে নিরাপত্তা গুরুত্ব দিয়ে রাজ্য পুলিশে নতুন করে আরো তিনটি ব্যাটালিয়ন তৈরি হচ্ছে। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশে তিনটি নতুন ব্যাটালিয়ন তৈরি হতে চলেছে। এগুলি হলো নারায়ণী ব্যাটালিয়ন, গোর্খা ব্যাটালিয়ন এবং জঙ্গলমহল ব্যাটালিয়ন। চলতি বছরের মধ্যে এই তিনটি ব্যাটালিয়নের নির্মাণ পর্ব শেষ করে ফেলা হবে। কোচবিহারের রাজবংশী মানুষের বহুদিনের দাবি নারায়ণীর সেনা তৈরির, কিন্তু সেনাবাহিনীতে না হলেও রাজ্য সরকার তাদের পুলিশ বাহিনীতে নারায়ণী ব্যাটালিয়ন তৈরির সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি পাহাড়ের নিরাপত্তায় গোর্খা ব্যাটালিয়ন, জঙ্গলমহলের জন্য একটি ব্যাটালিয়ন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। যাচ্ছি পরবর্তী খবরে। ডুয়ার্সের নেপালি সম্প্রদায়ের মানুষরা বিজেপির সাথে আছে। বিহার নির্বাচনের ফলাফলের পর সারা রাজ্যের তৃণমূলের বহু নেতৃত্বরা বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন। বৃহস্পতিবার সকালে মাদারিহাটে চা চক্রে যোগদান দিয়ে এমনই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিন দিনের উত্তরবঙ্গ সফরের শেষ দিনে বৃহস্পতিবার সাত সকালে আলিপুরদুয়ারের মাদারিহাটে খোশ মেজাজে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রায় 5 কিলোমিটার হেঁটে সালেন মর্নিংওয়াক, আর তার মধ্যে চলল জনসংযোগ কাজ। এদিন দুপুরে জেলার সীমান্ত শহর জয়গার খোকলা বস্তিতে একটি সমাবেশে অংশগ্রহণ করবেন দিলীপ ঘোষ। ইতিমধ্যে অনুমান করা হচ্ছে বিমল গুরুং তৃণমূলকে সমর্থন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান বলে ঘোষণা করায় আলিপুরদুয়ার জেলা গোর্খা জনজাতির মানুষের হাল হকিকত বুঝতেই দিলীপের এই আলিপুরদুয়ার সফর। কারণ জেলার 5টি বিধানসভা আসনের মধ্যে মাদারিহাট, কালচিনি এবং কুমারগ্রামে ডিভাইডিং ফ্যাক্টর হতে চলেছে 30% গোর্খা ভোট। লোকসভা নির্বাচনের এই হাওয়া ধরে রাখা যাবে কিনা তাও এখন বিজেপির সবথেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও ক্যামেরার সামনে বিহারে জয়ের পর বাংলা জয়ের বিষয়ে এদিন সকালে প্রত্যয় ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। কি জানিয়েছেন তিনি শুনব। আমাকে বলেছিলেন আমরা এখানে কি করছেন, এখন শুরু হয়ে গেছে, যেখানে থামছে, তো এগুলো ছোট ছোট বিষয় আছে, সেগুলো গুরুত্ব সহকারে দেখে আর কেন্দ্রের সঙ্গে কথাবার্তা বলে আমাদেরকে এটাকে সমাধান করতে হবে। আমার মনে হয় আসু সমাধান হয়ে যাবে। দাদা, যেখানে বিমল গুরুং এর থাকার জন্য জায়গা খোঁজা হচ্ছে সেই জায়গাতে আজকে আপনার জনসভা, কি বার্তা দিতে চাইছেন বিমল গুরুংকে? বিমল গুরুংকে বার্তা তো পাহাড়ের লোক দেবেন। উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা ব্যানার্জির সঙ্গে, তার যে লড়াইতে ওখানকার মানুষের যে কষ্ট হয়েছে, 13 জন লোক মারা গেছে এবং বহু লোক এখনও পাহাড় ছাড়া আছেন, দিনের পর দিন ওখানের লোক খেতে পায়নি। তো এই নেতাদের লড়াইতে সাধারণ মানুষের কী লাভ হলো সেটা লোক জিজ্ঞেস করবে। বারবার তাদের উপর বিশ্বাস করে লোকেরা ভোট দিয়েছে। আমরা কেন্দ্র থেকে বারবার চেষ্টা করেছি পাহাড়ের সমস্যা সমাধান করে মানুষের জীবনে শান্তি আনতে, কিন্তু যে রাজ্য সরকার সেই শান্তি আনতে দেয়নি। গুরুং এখন তাদের সঙ্গে হাত মিলিয়েছেন, তাদের শেল্টারে এখন দক্ষিণ চিশুনাথে রায়চকে ডায়মন্ড হারবারে তারা আছেন, তাদের পাঠানো টাকা এখন বিলি হচ্ছে, যারা অত্যাচার করেছে খেতে দেয়নি। পাহাড় বন্ধের সময় আমরা ট্রাকে করে আনাজ পাঠাচ্ছিলাম, সেটা পর্যন্ত লুট করেছে টিএমসির লোকেরা। আজকে সেই টিএমসির সঙ্গে যদি হাত মেলান, মানুষ তো এত সহজে ভুলে যাবে না পরস্পর সেই সময় কী বলেছিলেন, সেটা সাধারণ মানুষের মনে রাখা উচিত। বিমল গুরুংয়ের আশাতে ডুয়ার্সের ভোটে কোনো প্রভাব পড়বে সমীকরণে? সমীকরণ তো হয়েই গেছে, ডুয়ার্স পুরো বিজেপির সঙ্গে আছে, যারা নেপালি ভাষী আছেন, গোর্খা আছেন, তারাও বিজেপির সঙ্গেই আছেন, আগেও ভোট দিয়েছেন, এখনও দেবেন, কারণ তারা জানেন বিজেপি আর পাহাড় ডুয়ার্সের সমস্যার সমাধান করতে পারে। ঠিক আছে দাদা, উত্তরবঙ্গের যে তিনটা সম্পদ, টি ট্যুরিজম, টিম্বার, তার মধ্যে মাদারিহাট, জলদাপাড়া, এই সংশ্লিষ্ট এরিয়াকে কেন্দ্র করে একটা ট্যুরিজম হাবের করছেন যে বিজেপি জিতে যাবে। যদি সব জায়গায় রাজনীতি দেখা হয় তাহলে কোনোদিন সমস্যার সমাধান হবে না। তা এই ধরনের ছোটো ছোটো অনেক ব্যাপার আছে যেগুলোকে বসে ঠিক করে উপযুক্ততার সিদ্ধান্ত নিতে হবে। বিজেপি জানেন বড় বড় রাজ্যকে ছোট রাজ্য করেছে যাতে প্রশাসনিক সুবিধা হয়, দুর্নীতি কমে, মানুষ সেবা পান। তো সেরকম প্রশাসনিক সুবিধার জন্য পশ্চিমবঙ্গের জেলা অনেক বড় বড় আছে, একটা জেলায় 3টি লোকসভা আছে, 30-35টা বিধানসভা আছে। তো এরকম স্তরও পরিবর্তনের দরকার আছে। অন্যান্য রাজ্য করেছে, সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধা হয়েছে, ইউপি বিহারের মতো এত যেখানে হিংসা ছিল, যেখানে দুর্নীতি ছিল, যেখানে সন্ত্রাস মাফিয়া বিগ্রি ছিল, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ করে সেটা সুবিধা হয়েছে। বাংলায় হওয়া উচিত, একটা বিধানসভা কালিম্পংয়ের একটা জেলা হতে পারে, আর উত্তর চব্বিশ পরগনা জেলায় 5টা লোকসভা, 35-40-45টা বিধানসভা, মুর্শিদাবাদ এত বড়, মেদিনীপুর, তো এর কোনো মানেই হয় না। খালি রাজনৈতিক স্বার্থে করতে গিয়ে মানুষ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, বিজেপি সেটা সমন্বয় করার চেষ্টা করে। অনুভূতি, আমি আগেও এসেছি, এখানে থেকেছি, তো এবারে পরিবেশ খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর
ভালো। সকালবেলা আমরা প্রায় 4-5 কিলোমিটার হাঁটলাম আশিস গ্রাম দিয়ে সমস্ত কাজকর্মীদেরকে নিয়ে। একটা নূতন অনুভূতি হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া সুন্দর হওয়ার জন্য হালকা ঠান্ডার মধ্যে খুব আরামদায়ক পরিবেশ। দাদা, উত্তরবঙ্গ সফর করছেন 3 দিন ধরে, উত্তরবঙ্গের রাজনীতির কি অবস্থা? উত্তরবঙ্গের রাজনীতি ঠিক আছে, পঞ্চায়েত থেকেই লোকে এখানে বুঝিয়ে দিয়েছেন, তারা বিজেপির সঙ্গে আছেন, পার্লামেন্টে সব সিট আমাদের জিতিয়ে দিয়েছেন। তো বাংলার উত্তরবাংলার মানুষ এত বছর অবহেলিত আছেন, তাদের ভরসা যদি মোদীর সরকার আসে তাহলে নিশ্চয়ই এখানে উন্নতি হবে। আমরাও সেই ইচ্ছাকে সম্মান দিয়ে পরিশ্রম করছি যাতে বাংলার পরিবর্তনে উত্তরবাংলার বিশেষ যোগদান থাকে। সাংসদ সুকান্ত মজুমদার কাল দিল্লিতে বলেছে উত্তরবঙ্গে বিজেপি 40টি আসন পাবে, কি মনে করেন? কমসে কম 40, তার নিচে নয়, তার উপরে হবে। বিহারে ক্ষমতায় এলেন, বাংলাকে নিয়ে কি বলবেন? কালকে তো দেখলাম অধীরবাবু বলে দিয়েছেন বিহার হলো, এবার বাংলা টিএমসি পারলে সামলা। আমি আগের থেকে বলে রেখেছি এবার বাংলা পারলে সামলা, ছোট কথায়, কারণ বাংলার মানুষ ঠিক করেছেন, পরিবর্তন করবেন, দিদির হাত থেকে মুক্তি চাইছেন সবাই। আমরা তাদেরকে মুক্তি দেওয়ার জন্য লড়াই করছি, তারা আমাদের বিশ্বাস করেছেন, ভরসা করেছেন, আশীর্বাদ করেছেন, 18 জন এমপিকে জিতিয়েছেন। আমরা স্লোগান দিয়েছিলাম 19 হাফ 21 হাফ, তো হাফের কাজ হয়ে গেছে, 21 সব মিলিয়ে টিএমসিকে সাফ করতে হবে, তারই প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রী দুটো ঘোষণা করেছে গতকাল, নারায়ণী ব্যাটালিয়ন এবং 16,500 টেট প্রার্থী নিয়োগ হবে, কি বলবেন এই বিষয়ে? খালি টিভির সামনে ঘোষণা করেন, কিচ্ছু কাজ করেননি। আগের যে ঘোষণা আছে গত 10 বছর ধরে পিছনে দেখুন, সব খালি লোককে বোকা বানাবার চেষ্টা, এখনও মিথ্যা কথা বলে যাচ্ছেন। টেট পরীক্ষার্থীরা কতদিন ধরে ধর্ণা দিচ্ছেন, কজনকে চাকরি দিচ্ছেন উনি? স্কুলে টিচার নাই, আর পড়াশোনা করে এসএসসি যারা পাস করেছেন তারা বসে আছেন, পুরনো যারা টিচার আছেন পার্ট টাইম প্যারা টিচার তাদের কোনো মান সম্মান নেই, তাদের টাকা বাড়ছে না, শিক্ষা বিভাগ সবচেয়ে বেশি অবহেলিত। সেই জন্য এখন ভোট এসেছে, মরার সময় হরির নাম করে কী লাভ, লোক জেনে গেছে না। দিদি, লোকাল দুটো ইস্যু আছে, মাদারিহাটে দূরপাল্লা স্টেশন, দূরপাল্লা ট্রেন স্টপেজ বিধায়ক এবং সাংসদ প্রতিশ্রুতি দিয়েছিলেন, তো আজও এটা চালু হয়নি, এটা সম্পর্কে কী বলবেন? ওনারা চেষ্টা করেছেন, সেদিনও গিয়ে লিখে দিয়ে এসছেন বিধায়ক সাংসদ মিলে, লেগে আছে, আমরা ধীরে ধীরে কিছু কিছু কাজ হচ্ছে আর শুরু হয়েছে। যেমন জলপাইগুড়িতে জেলা হসপিটালটা এখন মেডিকেল কলেজ হলো, তো আমরা হওয়ার পরে আমাদের চেষ্টার ফলে কিছু কিছু কাজ হচ্ছে। যত্নে থাকুক তোমার ইচ্ছেরা, সাজিয়ে রেখো পুরনো তারা, শীতের ধুলো শিমুল তুলো পোশাক আশাক ভরসা গুলো, ভরসা হারাই তোমাকে ছাড়া। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতেই, কোচবিহার।